press the bell icon on the YouTube app and never miss another update. আপনাদের সবাইকে হাবিব ব্লগসে স্বাগতম। আমি আহসান হাবিব। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বেত দিয়ে তৈরি সোফা সেটগুলো দেখাবো। এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে চেপে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পড়েছি শোরুমটির ভিতরে। আপনারা দেখছেন এই শোরুমটির ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আমি আপনাদের ইন্ট্রোতে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই শোরুমটিতে আসলে ওনাকে পাবেন, উনি এই শোরুমের ম্যানেজার। উনি সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে থাকেন। তো এটা এটা কি আসলে, এটা আমাদেরকে একটু বলেন। এটা হলো আমাদের সোফা স্টাইল। এটা আমাদের সোফাগুলি হয়, যেমন এটা একটা সিঙ্গেল চেয়ার, সেটা সেটের সাথে হয় আপনার একটা 3 সিট বড়, তারপরে এরকম সিঙ্গেল চেয়ার হয় 2টা, তারপর আপনার টেবিল হয় একটা, টোটাল 5 সিটের একটা সেট হয়। ও আচ্ছা, এটা টোটাল 5 সিটের একটা সেট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো সেটটা ওনারা এখানে রাখছেন। এই যে দেখেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই সেটটা যেটা, এটা আসলে সম্পূর্ণ একটা সেট না, পুরো একটা ড্রয়িং রুমের আমরা দেখতে পাচ্ছি 5টা সিটের একটা সেট। তো এটার প্রাইস কত ভাই? এটা প্রাইস করবে আপনার 70,000। ওকে, এটা আপনারা 70,000 টাকা হলে কিনে নিতে পারবেন। আচ্ছা, আমরা এই পাশে দেখছি আরও কিছু সোফা, মানে এটা আপনার এটাও ড্রয়িং রুম ইউজ করার জন্য। এটাতে আসলে উপরে যে ম্যাট্রেসটা দেওয়া হয় সেটা আসলে ওনারা দিয়ে রাখেন নাই, তো কিছুগুলোতে দিয়ে রাখছে। তো এটাও কি 5টা সিটের আমরা যেটা দেখছি? জি, এটাও 5টা সিটের। এই যে আপনারা দেখুন, এটাও 5টা সিটের। তো এইটা আসলে, এগুলো আসলে কোন দেশীয় এবং কোন দেশের বেত দিয়ে তৈরি এগুলো আসলে? এটা এখানে যে ম্যাটেরিয়াল আছে সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা আমরা নিয়ে আসি ইন্দোনেশিয়া প্লাস বার্মা থেকে। আচ্ছা, উপরে যে বুননটা আছে এটা হলো সম্পূর্ণ ইন্দোনেশিয়ান বেত দিয়ে করা, আর ভিতরে একটা স্ট্রাকচার আছে সেটা হলো আমাদের বার্মার বেত দিয়ে করা। বার্মা প্লাস ইন্দোনেশিয়া 2টা ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই সোফাগুলি তৈরি করি।
আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা শুনলেন, আসলে এখানে যে বেদগুলো ওনারা ইউজ করছেন তো এগুলো আসলে ইন্দোনেশিয়া প্লাস বার্মার কিছু প্রোডাক্ট ওনারা আমদানি করে সেই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা আপনাদের জন্য এগুলো তৈরি করছেন। তো এগুলো আসলে কোয়ালিটি বলতে গেলে আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন, তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এই এই প্রোডাক্টগুলো আসলে গুণগত মান আসলে অনেক ভালো এবং এগুলো কিন্তু পরিবেশ বান্ধব বলা যায়, কারণ এগুলো লাস্টিং অনেক বেশি করে। আচ্ছা এগুলো যদি আপনার কোনো জায়গা দেখা যায় খুলে গেল কিংবা এরকম কোনো কিছু হলো, তখন সেক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট আছে কাস্টমার যারা আছে তাদেরকে আপনারা কী কী সুবিধা দিচ্ছেন? আমাদের এখানে আপনার 10 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। আচ্ছা 10 ইয়ার্সের ভিতরে যে কোনো সমস্যা হবে সেটা আমাদের কোম্পানি আমরা এটা সার্ভিস ফ্রি করে দেই। আচ্ছা আচ্ছা, তো আপনারা 10 বছর, তো ভিউয়ার্স আপনারা শুনছেন আসলে এই প্রোডাক্টগুলো আপনারা 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আপনাদের যদি দেখা গেলো কোনো জায়গায় হালকা খুলে গেল কিংবা দেখা গেলো যে কোনো জায়গায় ম্যানুফ্যাকচারের একটু সমস্যা আছে, সেগুলো আপনারা এখান থেকে ঠিক করিয়ে নিতে পারবেন। তো এই ওয়ারেন্টিগুলোরা ওনারা এই শোরুমটিতে থেকে দিচ্ছেন। তো আমরা পরে আরও কিছু প্রোডাক্ট দেখি, ওই পাশে আমরা দেখছি ওই যে ওই ওই পাশে ওই লাইনে যে প্রোডাক্টগুলো রাখা আছে এগুলো আসলে এগুলোও কি সেট না? এটা এটা কোয়ার্টার সেট, এটা ফাইভ সিটের না? এটা যেটা আমরা দেখছি ভিউয়ার্স এটি 5 সিটের একটি সেট, দেখেন এটিও কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা আরেকটা ডিজাইন আমরা দেখছি। তো এটি এটি কোন দেশীয় বেত? এটিও কি ইন্দোনেশিয়া এবং বার্মা দিয়ে তৈরি করা হয়েছে? জি, এটাও আপনার ইন্দোনেশিয়া প্লাস বার্মা দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন এটা আর ইটা দেখেন, গঠনটা দেখেন এবং ওনাদের হাতের কাজটা আপনারা একটু দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আসলে, এগুলো অনেক সুন্দর। তো ভাই এটা যে পাঁচটা সিটের একটা সেট, তো এই 5টা সিটের সেট এটার প্রাইস কত ভাই? এটা পড়বে আপনার 45,000। এটা পড়বে আপনাদের 45,000 টাকা, অর্থাৎ 45,000 টাকা হলে আপনারা এটা কিনে নিতে পারবেন। তো আমরা ওই পাশে চলে যাই। হ্যাঁ, ওই পাশে আরও কিছু প্রোডাক্ট ওনাদের আছে, ওই পাশে দেখি ওনারা আরও কী কী ডিজাইনের সেটগুলো রাখছে। তো আমরা প্রথমে যেটি দেখছি সেটি দেখতে পাচ্ছি, এটিও একটি সোফা, এটি সম্ভবত 3টা সিটের একটা সোফা না? এটা এটা কি 3 সিটের নাকি এটার সঙ্গে আপনার 5টা সিট দেওয়া যাবে? 5টা সিট হয় এটা, এটাও আপনারা চাইলে 5টা সিট করে নিতে পারবেন, কারণ এটা ডিজাইনটা দেখেন, এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা 3টা সিট ওনারা রেডিমেড তৈরি করে রাখছে। আপনারা চাইলে অর্ডার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, 5টা হোক কি আরও 2 একটা বেশি লাগলে আপনারা পাবেন। তো ভাই এটার প্রাইস কত? এটাও পড়বে আপনার 42। এটা 42,000 টাকা, অর্থাৎ 42,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। তো ওই পাশে আমরা আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটাও বেতের প্রোডাক্ট। আসলে এখানে যতগুলো প্রোডাক্ট আমরা দেখছি সবগুলোই বেতের প্রোডাক্ট। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, দেখেন এটা আসলে ওনাদের কাজটা দেখেন কত নিখুঁত কাজ করে ওনারা আসলে আপনাদের জন্য ই করছেন। তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো এটা আসলে কোন দেশীয়? আপনারা কি সবগুলা ইন্দোনেশিয়া এবং বার্মা থেকে বেদগুলো আমদানি করে বাংলাদেশে এনে সেটা প্রস্তুত করছেন না? জি, আমরা ম্যাটেরিয়ালটা নিয়ে আসি ইন্দোনেশিয়া থেকে আর ম্যাকিংটা আমাদের। আচ্ছা আচ্ছা, তো এটা যে আমরা দেখছি এটা কি 2টা সেটের নাকি এটা? এটাও সেম আপনার সিঙ্গেল 2টা আর 3 সিট হলো একটা। ও আচ্ছা, আপনারা দেখছেন যেটা এটি সিঙ্গেল সিট 2টা এবং এটার সঙ্গে 3 সিটের আরেকটা আছে, এই 3টা সহ 5টা সিটের হয়। তো এই 5টা সিট মিলে আসলে এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনার 75,000। এটা 75,000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন। তো আমরা যে মানে সোফাগুলো দেখলাম যেগুলো ড্রয়িং রুমে আমরা ইউজ করতে পারি, তো আমরা এগুলো এভারেজ বলতে গেলে দেখা যাবে যে আপনার 50,000 থেকে 80,000-এর মধ্যে আপনারা 5টা সিটের সোফাগুলো নিতে পারবেন। এবং আসলে 3টা সিটের যেটা সেটা একটু প্রাইস কম পড়বে এবং 5টা সিটের যেটা সেটা একটু প্রাইস বেশি পড়বে, সেক্ষেত্রে আপনাদের এটার আসলে এভাবে ই করতে হবে। আপনারা কয়টা সিট আসলে ইউজ করবেন? We'll be right back.